প্রজাতি জমরতি দেখো কেমন দুষ্টু দেখেছেন, এখন আর ব্রাশ করাতে দেয় না জানেন তো, নিজে নিজেই ব্রাশ করবে। এখন এই 9:30 বাজে, এই মহারাজ নিজে নিজে ব্রাশ করছে, আর এই যে আমাদের আজকে ব্রেকফাস্টে পাস্তা, দাঁড়ান খেয়ে নিই, আবার মহারাজকে নিয়ে স্কুলে যেতে হবে। কি যে ওর এত কথা থাকে, আর কোথার থেকে যে এত পাকা পাকা কথা শিখেছে। একদিন ওর বাবাকে বলছে, মানে আমি রান্না করতে করতে বাথরুমে গেছিলাম, ওর বাবা তখন রান্নাঘরে ঢুকে বোধহয় খুন্তিটা নাড়ছিল, ওর বাবাকে বলছে, বাবা তুমি মাম্মামের কিচেনে ঢুকেছো, তোমার লজ্জা করে না? মানে যে কোথার থেকে এগুলো শিখছে না, আমরা মানে অবাক হয়ে যাই। অঙ্কুরের সাথেই বেরোতাম, কারণ এই এখন 10:15 হয়েই গেছে, কিন্তু এই যে এত দুষ্টুমি করছে, এখনো প্যান্ট দেখুন, এখনো প্যান্ট পরেনি, ডাইপার পরে ঘুরছে। ও যেন অঙ্কুরে লেট হয়ে গেছে বলে ও চলে যাচ্ছে, ও বেরোলে একে এই যে প্যান্ট পরিয়ে তারপরে বেরোবো আমি। এই যে 2 ঘন্টা ছেলে স্কুলে থাকে না, তখন এত বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তখন মনে হয় বাড়িতে যখন থাকে দুষ্টুমি করে, তখন চিৎকার করি যে চল তোকে স্কুলে রেখে আসি, একটু শান্তি দে। আর যখন স্কুলে থাকে তখন মনে হয় বাড়িটাতে থাকলেই ভালো হতো। এই এখন বাড়ি এসেই এই রান্না করতে লেগে গেছি, আজকে এই পালক পনির বানাবো। পনিরটা জানেন আজকে বাড়িতে বানিয়েছি, দেখাবো আপনাদের। ওই জন্য এই পালং শাকটা এখন কেটে নিচ্ছি। আমি যতক্ষণ পালং শাক কাটছি আপনারা একটু টাইম ল্যাপস এনজয় করুন বরং। ওই শাক কাটা হয়ে গেছে, এখন এই ঝটপট করে একদিকে ডালটাই বসিয়ে দিলাম, আর এইদিকে এই ভেন্ডিটা কাটছি। আজকে ওই পালক পানির ডাল আর এই ভেন্ডি আলুর তরকারি। ভেন্ডিটা না আমাদের ওই তরকারি করলে আমরা তিনজনে কেউই ভালো খাই না, ভাজাটা হলে ভাল লাগে, কিন্তু আবার এই বেশি ভাজাভুজি এই আমাদের করলেই ছেলেও খেতে চায়। মনে হলাম যে না আজকে একটু তরকারি বানিয়ে ফেলি। রান্না করার এই বড় অংশটা এই কাটা, এটার জন্যই যেন পুরো সময়টা চলে যায়। এটা করা থাকলে না আর কোনো চাপ থাকে না, 4-5 রকমের ইজিলি করা যায়। এই জন্যই আদা রসুনের পেস্টটা এখানে এসে ব্যবহার করি, কারণ ওই আদা রসুন ছাড়িয়ে পেস্ট বানিয়ে ও আরও এক ঝুঁকি। যদি এটা খুব একটা আইডিয়া ছিল না, আর প্রেফারও করতাম না পেস্টটা, কিন্তু এখানে এসে আর কোনো উপায় নেই, থাক ওই পেস্টই ঠিক আছে, ওই কেটে বেটে। এই যে এইদিকে আমার এই পালং শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন এটা ছেঁকে এটা ওই মিক্সিতে পেস্ট করে নেব। ওইদিকে ওই পালং শাকটা ঠান্ডা করে পেস্ট বানাতে টাইম লাগছিল বলে আমি আগে এই ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে যাক, ডালটা হয়ে গেছে ওইদিকে, এটা হয়ে যাওয়ার পরে ওই পালক পনিরটা বানাব। এই যে এই পনিরটা বানিয়েছি কালকে,
আমরা না পনিরটা, মানে আমরা বলবো না, আমি আর আমার ছেলে দুজনেই পনিরটা খুব একটা ভালো খাই না, কিন্তু অঙ্কুরের আবার বেশ ভালো লাগে। এই দেখুন কেমন সফট হয়েছে, ভালো লাগছে দেখে। তো হচ্ছে যে ওই যখন খেত তো মাঝের মধ্যেই হয়, খুব রেয়ার, তো তখন ওই বাজার থেকেই কিনতাম। তো আমার একটা বন্ধু বলল যে বাড়িতে বানিয়ে খা, ওটা বেশি ভালো হবে। আমি ওর কাছ থেকে দেখে শিখে তারপরেই বাড়িতে বানিয়েছি আর বেশ ভালো হয়েছে। সব কাটাকুটি করে রেখেছি পালক পনিরের, এখন এই বসাইনি, এখন একটু ফোন নিয়ে বসলাম। এইবারে একটু সবাইকে ফোন করবো, এই ছেলে বাড়িতে থাকলে না ফোন করতে পারি না, এত ডিস্টার্ব করে। এই যাই জন্য স্কুলে দিয়ে এসে আমি এখন সবার সাথে কথা বলি। এইবারে এই পালক পানিরটা বানাচ্ছে, এই তেল গরম হতে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নেরও আবার গল্প আছে, এখানে তো পাঁচফোড়নকে যে কী বলে বা কী, এরা তো খায় না, সেভাবে খুঁজেও পায় না। তো এই যে ভাই আর উর্মি এসেছিলো, উর্মি এই চারিদিক খুঁজে খুঁজে ওই পাঁচফোড়ন আমাকে কিনে দিয়ে গেছে। এইবারে এই পেঁয়াজ দিচ্ছি আমি, যদিও এটাতে একটু পেঁয়াজ একটু আদা রসুন দিয়েই করবো সামান্য, এখানে আদা রসুনের কুচি দিলে না সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার কাছে তো যেহেতু ওই পেস্ট ব্যবহার করি তো ওই আদা রসুন নেই, ওই জন্য এই পেস্টই একটু দেবো। এটা সাধারণত নিরামিষই হয়, কিন্তু আমাদের তো একদম নিরামিষ, মানে মুখে ঢোকানোটা খুব যেন চাপের হয়ে যায়, কষ্টের হয়ে যায়। তবু এই আজকে মাছ মাংস ডিম নেই, সেটা নিয়েই এখন চিৎকার চলবে, ওই জন্য এই সামান্যই আদা রসুন দিয়েই করছি। আর এই টমেটো, যেই দিন থেকে দেখেছি টমেটোর দাম কমেছে আমাদের, এতদিন যেই কম কম করে খেয়েছি, মানে একসাথে সব সেই টমেটো যেন খেয়ে নিচ্ছি, সব কিছুর মধ্যে টমেটো দিচ্ছি। যাই হোক এইবার ওই পেস্টটা দিয়ে দিলাম, এবার এই পেস্টটার যতক্ষণ না পালং শাকের গন্ধটা যায় ততক্ষণ একটু হালকা নেড়ে নেবো। এবার পালক পানিরটা কিন্তু আমি যে বলছি, আমরা কিন্তু এই ধরুন এটা নিয়ে এই দুই তিনবার খেয়েছি, মানে সেইভাবে খাই না, ওই খেলে বাইরে থেকেই খাই, কারণ পনিরটাই যেহেতু খুব কম হয়। তো বাড়িতে বানিয়েছি তো যা হয় নিজের হাতে বানানো সব জিনিসই মানে সেই স্বর্গ লাগে, তো সেই জন্য ওই ভাবলাম যে না সবসময় পনিরের ওই সেই ঝোলঝোল করি, আজকে একটু অন্যরকমই বানাই। এবারে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি ওই 500 দুধের পনিরটা বানিয়েছি, কিন্তু দেখছি যে এটা 1 কেজি দুধ হলে আরও একটু বেশি হতো। আসলে যা হয় আইডিয়া নেই, এই প্রথম টাইম বানাচ্ছি, তবে আমি তো খাই না, ওই অঙ্কুর একাই খাবে আর ছেলেকে একটু দেব, তো হয়ে যাবে এটাতে। এখন এই যে ছেলের জন্য একটু উঠিয়ে রাখছি, কারণ একটু ঝাল না দিলে না আবার ভালো লাগে না, একদম ঝাল নেই তো, ওই জন্য ওরটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমাদের একটু লঙ্কা দেবো এতে। এই রেডি আমার পালক পানির, এই নাবানোর আগে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা ঘিও দেওয়া যায়, কিন্তু আমাদের আবার ঘিয়ের থেকে না বাটারটা বেশি ভালো লাগে, ওই জন্যই একটু বাটারটা দিয়ে দিলাম। তবে ঘিটা আবার আমার এই সব খাওয়ারে নয়, কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে, এই নিরামিষের দিনে শুধু ঘি ভাত হলে আমার আর কিছু দরকার পড়ে না। এই যে 12:15 বাজে, আমার রান্না টান্না সব কমপ্লিট, এবারে চলুন ছেলেকে নিয়ে আসি। ম্যাম বানিয়ে দিয়েছে। আচ্ছা আর হাতে কি করেছে দেখি? হ্যাঁ শাশ্বতী ম্যাম। বাবা তুমি ম্যামের নাম জেনে গেছো, বলে বাবা লে। দারুন করেছো, এই শিস শিস বাইট করে না, চলো চলো চলো। আরে ওইদিকে কেউ নেই, মামুরা কতদিন হলো বাড়ি চলে গেছে, তো বাবা অফিস চলে গেছে, ওইদিকে নেই বাবাই, ওইদিকে নেই, আয় তো, এই আমি চলে যাচ্ছি।
আজকে নিয়ে এক সপ্তাহ পাক্কা হয়ে গেছে, ভাইরা বাড়ি চলে গেছে, তবুও দেখুন মাঝের মধ্যেই মামু মামু করে খুঁজতে থাকে। এই বইটা ওদের স্কুল থেকে আজকে দিয়েছে, তাই ছেলের থেকে বেশি আমি এক্সাইটেড। তুমি স্টার পেয়েছো তো? ওয়াও, এই চো, ভেরি গুড। আচ্ছা, এইটা হোমওয়ার্ক দিয়েছে, এটা তোমাকে বাড়ির থেকে করে নিয়ে যেতে বলেছে, করবে তো? আচ্ছা ঠিক আছে। আমার পেনটা কই? পেন নয় বাবা, পেন্সিল। পেন্সিল কই? আছে তো, আছে তো। কই? এখন না, এখন না বাবা, এখন না, এখন না, এখন তুমি টায়ার্ড হয়ে গেছো না, এখন স্নান করে লাঞ্চ করে ঘুম থেকে উঠে তারপরে করবে, ঠিক আছে? একবার করবে? একবার করবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি পেন্সিল নিয়ে আসছি। কি আর কি কি আছে? শুধু এটাই দিয়েছে হোমওয়ার্ক? হ্যাঁ। বাহ, ঠিক আছে, আমি পেন্সিল দিচ্ছি তোমায়। তার আগে দাঁড়াও, তোমার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। না। এই এখন তিনটে বাজে, মহারাজকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন এই ওয়াশিং মেশিন চালাতে যাচ্ছি। আবার জেগে থাকলে, মানে এত চিন্তা থাকে না, এই জেগে থাকলে আবার মেশিন চালাতে পারবো না জানেন তো, মানে মাথা খারাপ করে দেবে। ও এই জল ঘাটবে, ও জামা দেবে, ও লিকুইড দেবে, মানে পাগল করে দেয়। ওই জন্য মানে ও ঘুমিয়ে গেলে বা স্কুলে গেলে তখনই এই সব কাজ আমি করতে থাকি। এই এখন 6:30 মতো বাজে, ছেলেকে নিয়ে ছাদে এলাম। এই 2-3 দিন দেখছি ও আবার ছাদে আসতে চাইছে, নিচে নয়, মানে কখন যে কী চায় বোঝা যায় না। এখানে দেখুন, এই 6:30 বাজে, 6:30ও নয়, 6:45 হয়ে যাবে, তাও চারিদিকটা দেখুন পুরো একদম, মানে কোথাও কোনো অন্ধকার নেই। একটু আগেই বাপি ফোন করেছিল, বলছে ওখানে পুরো একদম সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখুন আশেপাশটা কী দারুণ লাগছে। কি হয়েছে আপনার? কি হয়েছে? এমনি করছি। এমনি করছো? ওলে বাবালে বাবা। এত হাসি কিসের আপনার? হ্যাঁ, ঘুম পেয়েছে? ঘুমিয়ে যাও, বসে বসে ঘুমিয়ে যাবি। এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার, বলছে মাম্মা ওই দিকটায় দাঁড়া, ওই দেখুন ফটো তুলছে কেমন। আমার অঙ্কুর তো তুলতে পারে না, এই আমার ছেলে আমার ফটো তুলে দিচ্ছে, আমার আর কাউকে লাগবে না। এখন এই 7:10-15 মতো বাজে, এই সন্ধ্যা নেমে এসছে, দেখুন
এবারে যাই বাড়ি ফিরি। মহারাজ, তোমার বাড়ি যাবে তো? মামা বলো, বাড়ি যাবে তো? হ্যাঁ মহারাজ। বাবার নাম্বার, বাবার নাম্বার, বাবার নাম্বার। মামা বাব শক পড়ো, দেখে দেখে পায়ে জড়িয়ে যাবে, চলো আমার ভাব ধর মামা, চলো। তো চলুন, এবারে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।